নমস্কার, নিমতিতাদর্শন, তোমরা যারা 27 তারিখ কলকাতা ইন্টারভিউ দিতে যাচ্ছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও। আর অনুরোধ করব, এই ভিডিও বা আগের ভিডিওতে তোমাদের যদি কোনো উপকারে লাগে নিমতিতাদর্শন, তবে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর মতামত কমেন্ট করতে অবশ্যই অবশ্যই ভুলবে না। চলো জেনে নাও 27 তারিখ ইন্টারভিউ কীভাবে দেবে, কী কী প্রশ্ন আসবে, কী কী সঙ্গে দেবে, সব কিছু একসঙ্গে দেখে নাও। সর্বপ্রথমে তোমাকে মনে রাখবে, একটি মাস্ক অবশ্যই অবশ্যই সঙ্গে নিয়ে যাবে, স্যানিটাইজার সঙ্গে নিয়ে যাবে। কোভিড সিচুয়েশন বেড়েছে, ইন্টারভিউ রুমে ঢোকার আগে তুমি মাস্কটি পরে নেবে, আর না পড়লেও পকেটে রাখবে, স্যানিটাইজ করে ঢুকবে। বাড়ি থেকে বেরানোর আগে তোমার ব্যাগে অবশ্যই অবশ্যই থাকতে হবে তোমার টেট পাস সার্টিফিকেট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মার্কশিট সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, বিএড ডিএলএড ডিএড মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড এবং তোমার এক কপি পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই অবশ্যই সঙ্গে রাখতে হবে। এগুলো একটিও ভুল করলে তোমার চলবে না। এবার কোন ধরনের প্রশ্ন তোমাকে করা হতে পারে, 5টি প্রশ্ন তোমাকে করবেই। প্রথম প্রশ্ন করতে পারে, তোমার সর্বোচ্চ যে কোয়ালিফিকেশান আছে, অর্থাৎ তুমি যদি গ্র্যাজুয়েশান হও, সায়েন্স গ্র্যাজুয়েট বা কমার্স গ্র্যাজুয়েট বা আর্টস গ্র্যাজুয়েট, সেই গ্র্যাজুয়েটের যে কোনো একটি অনার্স বা পাস সাবজেক্ট হোক, তোমাকে একটি প্রশ্ন করতে পারে। বাকি প্রশ্ন দুটি, একটি হলো ক্লাস ডেমনস্ট্রেশন, অর্থাৎ কীভাবে তুমি ক্লাস সঞ্চালন করবে, কীভাবে ক্লাস নেবে, সেই সম্পর্কে তোমাকে বোর্ড ওয়ার্ক করতে হতে পারে বা তোমাকে মুখেও ধরতে পারে। তারপরের কোশ্চেন হলো সাইকোলজি বা প্যাডাগজির ওপর, যে কোনো একটি কোশ্চেন তোমাকে ধরতেই পারে। তবে যাই প্রশ্ন ধরুক না কেন, সবার আগে তোমাকে মনে রাখতে হবে, তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ একটি শিক্ষক। সুতরাং তোমাকে সর্বপ্রথম শিক্ষক সুলভ আচরণ, শিক্ষক সুলভ ব্যক্তিত্ব, শিক্ষক সুলভ আত্মবিশ্বাস এবং অবশ্য অবশ্যই টিচার শব্দটির মানে তুমি জেনে যাও। TEACHER এই শব্দটির মানে তোমরা অবশ্যই জেনে নিয়ে যাও। যদি মানে না জানো, অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি শিবরাম সরকার তোমাদেরকে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবো। নমস্কার, সুস্থ থেকো, ভালো করে ইন্টারভিউ দাও, আর আগামীতে আমার কলিগ হয়ে যোগদান করো। টাটা।